মহামূত্র কলিকাতা হারবাল এখানে নারী পুরুষের যাবতীয় রোগ সহ সব ধরনের রোগের সুচিকিৎসা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কলিকাতা হারবালের সাইনবোর্ডগুলো, এখানে ওদের নাম্বারও দেওয়া আছে। এটা ঠিক আপনার আল্লাহপুরি মসজিদ মার্কেটের অপর পাশে দেখতে পাচ্ছেন আল্লাহপুরি মসজিদ, এটার ঠিক পাশে সাইনবোর্ডগুলো। তা আপনাদের সুবিধার জন্য জুম করে দেখানো হচ্ছে বারবার, দেখতে পাচ্ছেন আল্লাহপুরি মসজিদ ঢাকা প্রাণকেন্দ্র মোহাম্মদপুর 1200 সাল। আল্লাহপুরি মসজিদ মার্কেট এটার ঠিক দ্বিতীয়তলে কলিকাতা হারবাল অবস্থিত। বন্ধু এখানে দেখতে পাচ্ছেন BRTC বাস টার্মগুলো, এটা ঠিক আল্লাহপুরি মসজিদ মার্কেটের অপর পাশে। আল্লাহপুরি অপর পাশে BRTC বাস স্ট্যান্ড কাউন্টার, গাড়ি অবশ্য দেখা যাচ্ছে। এখানে দেখেন কলিকাতা হারবাল সাইনবোর্ডগুলো দেখা যাচ্ছে, এটা আল্লাহপুরি মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায়। আপনাদের সুবিধার ক্ষেত্রে সাইনবোর্ডগুলো জুম করে দেখাচ্ছি বন্ধুরা। আল্লাহপুরি মসজিদ মার্কেটে ঢাকা 1200 সাল, এখানে নাম্বার দেওয়া আছে, আপনার চাইলে যোগাযোগ করতে পারেন। এখানে দেখা যাচ্ছে আল্লাহ নবীর নাম একটা গম্বুজ, গ্লোরি অফ বঙ্গবন্ধু। এটা ঠিক হাতে ডান দিকে গুলিতে ঢুকবো আমরা সোজা বরাবর। দেখছেন, দেখতে পাচ্ছেন মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় এখানেও কলিকাতা হারবালের সাইনবোর্ডগুলো আছে। ঠিক এখানে ওদের চেম্বারটাও দেখা যাচ্ছে। আল্লাহপুরি মসজিদ মার্কেট মোহাম্মদপুর ঢাকা 1200 সাল, এখানে মার্কেটের সিঁড়িটাও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কলিকাতা হারবাল, কলিকাতা হারবালের সিঁড়ি। হ্যাঁ, আপনার সুবিধার ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় ওনাদের নাম দিয়ে রাখছে, যেখানে আপনারা চিনতে কোনো অসুবিধাতে যদি না হয় চলে একবার উপরে যাই আমরা। দেখতে পাচ্ছেন আমরা এখন মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় আছি কলিকাতা হারবালে, আপনার ঢাকা মোহাম্মদপুর 1200 সাল। এখানে প্রত্যেকটি পাশে ওনাদের ব্যানার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা ওদের চেম্বার, এখানে ওদের আরও দুইটা নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারুন এই নাম্বারটিতে। এই ট্রেনের মধ্যে চেম্বার, দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারগুলো। আল্লাহপুরি মসজিদ মার্কেট ঢাকা 1200 সালে অবস্থিত। এখানে ওরা বিভিন্ন রকমের রোগের সুচিকিৎসা এবং সুপরামর্শ দিয়ে থাকে। শুনে একবার ভিতর থেকে আমরা ঘুরে আসি। চেম্বারটা ভিতরের, এটা রোগীর ওয়েটিং রুম। এখানে স্যারের পরামর্শ ফি আছে 300 টাকা, 300 টাকা ভিজিট দেয়। তা আপনাদের বিস্তৃত রোগের আলাপ করে দেন আপনাদের চিকিৎসা দেওয়া হবে। এখানে স্যারের পুরস্কারপ্রাপ্ত কিছু ছবি আছে মুহূর্তের, তারপরে জুম করে দেখাই। ওনারা রোগীদের বিস্তারিত আলাপ শুনে নিজস্ব ফর্মুলায় ওষুধ তৈরি করে দিয়ে থাকে।
এখানে দেখতে পাচ্ছি আর কিছু লাইসেন্স, ড্রাগ লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স। চলুন স্যারের চেম্বার একবার ঘুরে আসি। এটা স্যারের রুম যেখানে স্যারের রুগী দেখে থাকে, এবং আপনারা এর আগে দেখেছি রুমটা, এখানে স্যারের বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেলে ভিডিও করে থাকে, লাইক প্রোগ্রাম করে থাকে এই রুমটা থেকে। দেখতে পাচ্ছেন এখনো দেখেছি স্যারের লাইসেন্স আছে তিনটা আরো। তা আপনারা চাইলে স্যারের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। এটা ঢাকা মোহাম্মদপুর 1207। আপনাদের সুবিধার জন্য আমি নাম্বারটা আরেকবার বলবো। নাম্বারটি হলো স্যার যেটা হাতে নাম্বার 01763663। মানে লাস্টে 43। সুবিধার ক্ষেত্রে নাম্বারটি আমি আরেকবার বলছি, যেটা স্যারের পার্সোনাল একান্ত ওনার হাতের নাম্বার, আপনার যে গোছালে যোগাযোগ করে আসতে পারেন। সেটি হলো 01763663। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য কুলিয়দা হারবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।